আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনটি হচ্ছে বিদেশি ঘাস, নেপিয়ার ঘাস ও পাংচুং যে নামে বলি না কেন, তার উপকারিতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল আইকন ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাস বা বিদেশি ঘাস যে নামে বলি, বর্তমানে এই নেপিয়ার ঘাস সর্বত্র চাষ করা হচ্ছে। বিভিন্ন এবং অনাবাদি জমিতে চাষ করে সামাজিক এবং অর্থনৈতিক বিশেষ ভূমিকা রাখছে। এছাড়াও এখন কম খরচে চাষ করে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে। মর্দা কথা, দেশি ঘাসের বিকল্পে এই বিদেশি ঘাস ব্যবহার খুব বেশি। বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই ঘাস চাষ করা হচ্ছে, যেমন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও জাপান। এই নেপিয়ার ঘাসের উচ্চতা 5-6 ফুট হয়ে থাকে। মূলগুলো গুচ্ছ আকারে থাকে, পাতা অনেকটা আখের পাতার মতো তীক্ষ্ণ এবং কাণ্ডটিও আখের মতো। এই ঘাসটি বৃদ্ধির সময়ের সাথে সাথে দ্রুত বৃদ্ধি পায়। এটি একটি কম খরচে দেশি ঘাসের অভাব পূরণ করতে সক্ষম। বর্তমানে এর অর্থনৈতিক প্রভাব অনেকটা বেশি। একমাত্র গবাদি পশুর খাদ্য হিসাবেই যে বেশি ব্যবহার হয় তা নয়, জৈব সার এবং বাড়ির চালা এবং বেড়া তৈরি করতে এই নেপিয়ার ঘাস ব্যবহার করা হয়। তাছাড়া বর্তমানে অনেকগুলো কৃষক বাজারজাত করে অনেকটা টাকা আয় করতে সক্ষম। এই নেপিয়ার ঘাস বাংলাদেশের বিভিন্ন বড় বড় গবাদি পশু খামারে চাষ করা হচ্ছে এবং পশুর খাদ্য হিসাবে ব্যবহার করছে। এই ঘাস গ্রাম অঞ্চলে এখন অনেকটা পরিচিত লাভ করেছে, যা বিদেশি ঘাস নামে পরিচিত। তারা এখন দেশি ঘাসের পরিবর্তে এই নেপিয়ার ঘাস চাষ করছে, এতে করে তারা একাধিক পশু পালন করতে সক্ষম আর ঘাসের অভাব পূরণ করতে পারে এই নেপিয়ার ঘাসের মাধ্যমে। ঘাস চাষের জন্য তেমন পরিচর্যা করতে হয় না। এই ঘাসের কাণ্ড থেকে ঘাসে পরিণত করা যায় এবং কম সময়ে এরা ঘাসে রূপান্তরিত হয় বলে কৃষকেরা বিভিন্ন জায়গায় চাষ করে থাকে। দেখা যায় যে অনেকটা সময় এক পাশে ঘাস কাটা হলে অন্য পাশে ঘাস বৃদ্ধি পাচ্ছে। কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকে, তাই অনেক কৃষক বিভিন্ন জায়গায় এই ঘাস চাষ করে থাকে। যেমন রাস্তার দুই পাশে জমির আইলে এবং বাড়ির আশেপাশে এই ঘাস চাষ করা হচ্ছে। এই ঘাস দোআঁশ মাটিতে ভালো জন্মালেও সব পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা অনেক বেশি বলে শহরের পাশাপাশি গ্রামেও চাষ করা হচ্ছে। তাই বলতে পারি দেশি ঘাসের বিকল্পে নেপিয়ার ঘাস চাষ করে অনেক লাভবান হওয়া সম্ভব। ধন্যবাদ। পরামর্শের জন্য কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন।